আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এই তিন হাজার তিনশো লেয়ার মুরগির বাচ্চার বয়স আজকে দুই দিন এই দ্বিতীয় দিনে বাচ্চাগুলো এখন পর্যন্ত সুস্থ আছে আজকে এই দ্বিতীয় পর্বে আজকে জানাবো আমি প্রথম দিনের ভিডিওতে যেগুলো বিষয় বলতে পারিনি বা বলা হয়নি সে বিষয়গুলো আজকে একটু জানাবো বাচ্চাগুলোর বোর্ডিং সেট আনার পর চতুর্দিকে অ্যারাউন্ড করে প্লেন শিট দিয়ে বা ধারা দিয়ে ঘিরে নেবেন এরপর নিচে তুষ দিতে হবে তুষের উপরে পত্রিকা বা পেপার দিতে হবে এগুলো দিলে ঠান্ডা লাগবে না এবং এই পত্রিকা দেওয়ার কারণ বাচ্চাগুলোকে খাবার ছিটিয়ে দিতে কোনো অসুবিধা হবে না এই পেপারের উপরে বাচ্চাগুলো খাবার পাবে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে এই পত্রিকাগুলো যাতে বেশি ভিজিয়ে না যায় বেশি ভিজিয়ে গেলে অবশ্যই চেঞ্জ করে দিতে হবে এরকমভাবে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত পত্রিকা দিতে হবে এবং বাচ্চার জন্য কিছু ছোটো ছোটো পানির পাত্র এবং খাবারের পাত্র দিতে হবে যাতে তারা সহজে খেতে পারে বাচ্চাগুলোকে তাপ দেওয়ার জন্য বুটারের পাঁচটি লাল লাইট দিতে হবে একশো ওয়াট বা 200 ওয়াট এ তাপমাত্রা মেইনটেনেন্স করে দিতে হবে এই তাপ দিলে যাদের তাপ নেওয়া দরকার তারা তাপ নেবে যাদের তাপের দরকার নেই তারা ভুটারের নিচ থেকে সরে যাবে আজ আমার বাচ্চাগুলোর বয়স দুই দিন তৃতীয় দিনে একটা রানী ক্ষেতের ভ্যাকসিন দিতে হবে চোখে এক ফোঁটা করে তাই আমি চেষ্টা করব আমার রানী ক্ষেতের ভ্যাকসিনটা আপনাদের ভিডিও করে দেখানোর বন্ধুরা আমার তিন হাজার তিনশো লেয়ান মুরগির বাচ্চার একদিন থেকে শুরু করে এর পূর্ণাঙ্গ ভিডিও পাবেন আমার এই চ্যানেলে তাই এখনও যারা সাবস্ক্রাইব করে রাখেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের মূল্যবান মতামত থাকলে কমেন্ট করে জানান ধন্যবাদ ভালো থাকবেন